বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আজকে ক্যামেরাটা অন করার একটা কারণ আছে। আজকে ক্যামেরাটা অন করার একটা কারণ হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে একটা ছেলেকে গণপিটুনি দিয়ে মারা হয়েছে। তো ঢাকা ইউনিভার্সিটিতে যে ছেলেকে গণপিটুনি দিয়ে মারা হয়েছে তার নাম হচ্ছে তোফাজ্জল। তাকে চোর অপবাদ দিয়ে গণপিটুনি দিয়ে মারা হয়। ছেলেটি যতদূর জানা গেছে তার বাবা মা কেউ নেই, এমনকি একটা ভাই ছিল সেও আর বেঁচে নেই। ছেলেটির বাবা মারা গেছে আজ থেকে 8 বছর আগে, অর্থাৎ 2015 সালে। আজ থেকে 5 বছর আগে তার মা মারা যায় লিভার ক্যান্সার হয়ে, আর তার বাবা মারা গেছে 8 বছর আগে একটা রোড অ্যাক্সিডেন্টে। আর তার ভাই ছিল পুলিশের SI, তিনিও মারা যান গত বছর রোজার মাসে, 15 রোজাতে সম্ভবত। প্রথম রোজাতে ক্যান্সার ধরা পড়ে এবং 15 রোজাতে তিনি মারা যান। সেই ছেলেকে ঢাকা ইউনিভার্সিটিতে একটা চোরের মিথ্যা অপবাদ দিয়ে, তাকে গণপিটুনি দিয়ে ঢাকা ইউনিভার্সিটির কিছু শিক্ষার্থী মিলে মেরে ফেলে। এমনকি তাকে মারার আগে তাকে ঢাকা ইউনিভার্সিটির একটি নামকরা হলের ক্যান্টিনে খাওয়ানো হয়, তাকে ভাত খাওয়ানো হয়। তাকে ভাত খাওয়ানোর পরে এমনকি ভাতের টেস্ট পর্যন্ত জিজ্ঞেস করা হয় যে ভাতের স্বাদ কেমন বা সামথিং, খাবারের মান কেমন, সেটা জিজ্ঞাসাবাদ করার পরেও তাকে মারা হয়। ছেলেটি তার সব কিছু হারিয়ে ভারসাম্যহীন অবস্থায় ছিল। সে কিন্তু একজন এডুকেটেড পারসন, সম্ভবত বাংলা এবং ইংলিশে অনার্স কমপ্লিট করা। আমার আব্বা আম্মা নাই, আমার বড় ভাই ছিল পুলিশের সাব ইন্সপেক্টর, যে রাষ্ট্রের জন্য কাজ করেছে, তারপর আজকের চাকরি নেই, হতাশা। আই ক্যান স্পিক ইংলিশ 20 আওয়ার্স, আমি বাংলা অনার্স মাস্টার্স কমপ্লিট করছি, আজকে আমাদের চাকরি নেই, আমার মিথ্যা অভিযোগ দিয়ে বিলুপ্ত করা হয় কমিটি, তাতেও কিছু করার নয়, আমি মানসিক ভারসাম্য কিনা সেটা আপনাদের কাছে প্রমাণ করবো। আই ক্যান স্পিক ইংলিশ 20 আওয়ার্স, আই বিলিভ দ্যাট আল্লাহ ইজ অল মাইটি। আর একটা মেসেজ দেবো, ছোট্ট মেসেজ, যে আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ দেখে। সো আমরা কীভাবে পারি একজন তাজা প্রাণকে খাবার খাইয়ে তারপরে পিটিয়ে হত্যা করতে, কতটুকু নিজেকে মানুষ হিসেবে দাবি করতে পারি, সেটাই এখন বিবেকের কাছে প্রশ্ন। যার মধ্যে মনুষ্যত্ব আছে তারা আসলে এগুলো করতে পারে না। তারপরেও যারা মেরেছেন তারা তো ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থী, অর্থাৎ তারাও এডুকেটেড। তারা শিক্ষিত হয়ে কীভাবে অশিক্ষিতের মতো একটা কাজ করতে পারে? আসলে অশিক্ষিত বলতে আমি যারা পড়াশোনা বা শিক্ষাগত যোগ্যতা নেই তাদেরকে মিন করছি না, তাদেরকে মিন করছি যাদের মানুষ হিসেবে কোনো শিক্ষা নেই। ছেলেটিকে খাবারের জন্য বলা হয় এবং ছেলেটি যে হাত দিয়ে খায় সেই হাতের উপরে রড দিয়ে মেঝেতে দুই পাশে দুইজন দাঁড়ায় এবং রড দিয়ে তার হাতে পিষ্ট করা হয়। এমনকি তার একটা মানুষের সবচেয়ে প্রাইভেট পার্ট, সেই সেন্সিটিভ জায়গাতেও আঘাত করা হয়। একজন মানুষ হিসেবে অবশ্যই মনুষ্যত্ববোধ থাকা উচিত। একজন মানুষকে পিটিয়ে কীভাবে হত্যা করে, তার আসলে আমরা মানুষ হিসেবে কতটুকু মানুষ হতে পেরেছি সেটাই বলার ছিল। পড়াশোনা যে যাই করি না কেন, মাস্টার্স অনার্স যত হাইলি এডুকেটেডই হই না কেন, সর্বপ্রথম আমার একজন ভালো মানুষ হতে হবে। আমি যদি ভালো মানুষ না হই তাহলে এত PhD, এত এডুকেশন, এত বাইরে গিয়ে পড়াশোনা করা, হাইলুকি এডুকেটেড হয়ে কোনো লাভ নেই। প্রথমত আমাকে একজন ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। ওকে বিউটিফুল পিপল, নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার কোনো দিন দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। Peace.